নমস্কার, আশা করি ভালো আছেন। একটি পরিচিত বাংলা গান, গানটি এরকম: বলি ও ননদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। জামাইদের নিয়ে একটা আস্ত দিন সেলিব্রেট করার মধ্যে শাশুড়ি আর জামাইয়ের মধ্যেকার নির্মল একটা সাবেক পারিবারিক সম্পর্কের বন্ধন টের পাওয়া যায়। এলাহি খাতির সেদিন আধুনিককালের জামাই ষষ্ঠী নিয়ে কবিতা পাঠ করলেন ভূগোলের শিক্ষিকা সংযুক্তা পান। কবিতার নাম সম্মানের ষষ্ঠী। আসুন আমরা শুনে নিই কবিতাটি। কবিতা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর আমাদের এই স্বামী টক্স চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, দিনটি বড়ই ভালো। শাশুড়ি মা ব্যস্ত অতি, মেয়ে জামাই এলো বলে ঘরটি করে আলো। কতদিন পরে দেখা, কত রকম স্বাদ, ষষ্ঠী মার কৃপা ভীষণ। মেয়ের চোখে দেখা হবে তার নতুন ভবিষ্যৎ। সংসারের মঙ্গল হোক, শুভ হোক সন্তানের, ভরা থাক গৃহসুখ নিত্য আলাপনে। এমনই সব বাসনা রাখা ষষ্ঠী মার শ্রীচরণে। আম জাম কলা লিচু মিষ্টি মাংস দই, সঙ্গে আছে জামাই ফোঁটা, খানিক আদর ভালোবাসা পাখার বাতাস সই। থালার মাঝে ভাতের আকাশ, ভাত নয় তো যেন পাহাড় বিকাশ। কালিয়া কোপ্তা খাসির মাংস কেউ যায়নি বাদ, সবই রাখি শ্রীচরণে জামাই মহারাজ। শুভ লক্ষণ সূচনাতে রইল ঘৃতের রেশ, মাঝে থাকুক সহস্র পথ, উপসংহারে রাখা চাই পরমান্ন বেশ। ষষ্ঠীমার বাহন তখন দেখছে বসে অদূরেই, হিসাব সব মিলিয়ে নেবে সময় মতো না পেলে। খবর যাবে তেমনি ষষ্ঠীমার চরণেই। আজ অবশ্য তোমার ষষ্ঠী আমার ষষ্ঠী একই রকম নয়। এই থালাটা পেরিয়ে গেলে হাজার থালা অন্ন শূন্য, সবই ষষ্ঠী মায়ের কৃপায়। সম্মানের নির্বাসন এমন আছে অনেক, পেটের হাড়ি আগুন যখন, মাথার চাল আলগা তখন। অসম্মানের নির্বাসনে মৃত্যু অনেক সুখের। ষষ্ঠী মা নির্বাসনেও একটু রেখো বিবেক।